চতুর্থ শিল্প বিপ্লবের সাথে পাল্লা দিতে এখন থেকেই দক্ষ জনশক্তি গড়ে তোলা না গেলে পিছিয়ে পড়তে হবে। তাই সরকার এই বিষয়ে বিশেষ জোর দিয়ে কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত এবং অন্যান্য উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী সাবেক শিক্ষার্থীদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব তহবিল তৈরির মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড চালাতে পারে। উন্নয়ন খাতে বিশেষ সহায়তা পেতে স্থানীয় জনপ্রতিনিধি ব্যবসায়ী সম্প্রদায়কে সম্পৃক্ত করারও পরামর্শ দেন তিনি। চতুর্থ শিল্প বিপ্লবের যে আগমনটা বার্তাটা আমরা পাচ্ছি, আমাদের এখন থেকে যদি আমাদের জনশক্তি সেইভাবে যদি আমরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে না তুলতে পারি, তাহলে ওই জায়গাটা আমরা ধরতে পারবো না। কাজে সেইভাবে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি।